রাজবাড়ীর দৌলদিয়া ঘাট দিয়ে কর্মস্থলে ফিরেছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। পারাপারের অপেক্ষায় ফেরিঘাট থেকে ঢাকা খুলনা মহাসড়কের পৌর জামতলা এলাকা পর্যন্ত 7 কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের সারি। দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না ফেরি। এদিকে মোটর সাইকেল আর ব্যক্তিগত গাড়ির চাপ মাদারীপুরের বাংলা বাজার ফেরিঘাটে। 9টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে এসব যানবাহন। অন্যদিকে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত 13 কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। বাস না পেয়ে ট্রাক, পিকআপ, সিএনজি ও মোটর সাইকেলে বেশি ভাড়ায় গন্তব্যে যাচ্ছেন অনেকে, তবে কোথাও যানজট নেই।